আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিনমা পে থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করলে আপনি 25% ক্যাশব্যাক পাবেন। শুধু বাংলাদেশই না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি টাকা পাঠান সেক্ষেত্রে আপনি 25% ক্যাশব্যাক পাবেন। তো এখন কথা হচ্ছে সর্বনিম্ন কত রিয়াল ট্রান্সফার করতে হবে, এই অফারটির মেয়াদ কতদিন পর্যন্ত রয়েছে, আর এই অফারটি কারা কারা পাবে সেটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে এখনই আমি ভিডিওটি শুরু করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 25 SR ক্যাশব্যাক অন ইন্টারন্যাশনাল ট্রান্সফার। কেউ যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করে তাহলে সে 25% ক্যাশব্যাক পাবে। তারপর নিচের দিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো পরে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমটা হচ্ছে অফার ভ্যালিড ফ্রম 25/1/2023 টু 4/2/2023। অর্থাৎ আপনার এই অফারটা শুরু হয়েছে জানুয়ারি মাসের 25 তারিখে আর শেষ হবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। তারপর লেখা আছে 25 SR ক্যাশব্যাক ফর এনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার থ্রু আলিনমা পে ডাইরেক্ট অর ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনি যখন আলিনমা পে থেকে টাকা পাঠাবেন তখন দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে আলিনমা পে ডাইরেক্ট আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো এই দুইটার মধ্যে কোনটা দিয়ে টাকা পাঠালে আপনার ভ্যাট একটু কম কাটবে সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর লিখে আছে মিনিমাম ট্রান্সফার অ্যামাউন্ট ইজ 500 SR টু গেট 25 SR ক্যাশব্যাক। আপনাকে এই 25 রিয়াল ক্যাশব্যাক পাওয়ার জন্য সর্বনিম্ন 500 রিয়াল ট্রান্সফার করতে হবে, অন্যথায় কিন্তু আপনি এই 25 রিয়াল ক্যাশব্যাক পাবেন না। তারপর লিখে আছে দ্য অ্যামাউন্ট ইজ অ্যাডেড টু দ্য কাস্টমার্স ওয়ালেট উইথিন 5 ওয়ার্কিং ডেজ। এর মানে হচ্ছে কাস্টমারের ওয়ালেটে 5 কর্মদিবসের মধ্যে এই ক্যাশব্যাকটা, এই 25 রিয়াল ক্যাশব্যাক জমা করা হবে। তারপর লিখা আছে অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর আলিনমা পে, আলিনমা পে এর জন্য শর্তাবলী গ্রহণ করুন। তারপর লিখা আছে আলিনমা পে কাস্টমার্স আর গ্র্যান্টেড ক্যাশব্যাক হোয়েন ইউজিং দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্ভিস ইন দ্য আলিনমা পে অ্যাপ্লিকেশন। এর মানে হচ্ছে আলিনমা পের যে অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ রয়েছে, সেই অ্যাপস থেকে আপনাকে এই টাকাটা ট্রান্সফার করতে হবে, ইন্টারন্যাশনালভাবে আপনার টাকা ট্রান্সফার করতে হবে, তাহলে আপনি এই 25 রিয়াল ক্যাশব্যাক পাবেন। তো আপনাদের যদি আলিনমা পে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনারা আলিনমা পের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আর ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর লেখা আছে দ্য এনটিটি রিজার্ভস দ্য রাইট টু সাসপেন্ড, ক্যান্সেল, মডিফাই অর সাবস্টিটিউট দ্য অফার কন্ডিশনস অর দ্য মেথড ইন হুইচ দ্য কম্পিটিশন অফ দ্য ক্যাশব্যাক ইজ ডান অর দ্য ক্যাশব্যাক টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাট এনি টাইম উইদাউট প্রিওর নোটিস টু দ্য কাস্টমার। এর মানে হচ্ছে আলিনমা পে এর পূর্ণ অধিকার রয়েছে কাস্টমারকে পূর্ব নোটিশ দেওয়া ছাড়াই এই যে 25 রিয়ালে ক্যাশব্যাক দিয়েছে, সেই 25 রিয়াল ক্যাশব্যাকের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীকে স্থগিত করা বা বাতিল করা বা পরিবর্তন করার পুরো অধিকার আলিনমা পে এর রয়েছে, এটা এখানে বলা হয়েছে আর কি। তারপর লেখা আছে দ্য অফার ইজ অ্যাপ্লাইড ওয়ান টাইম ফর ইচ কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার এই অফারটি একবার নিতে পারবে, দ্বিতীয়বার কেউ এই অফারটি নিতে পারবে না। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলিনমা পে ডাইরেক্ট এর মাধ্যমে টাকা পাঠাইলে কত রিয়াল ভ্যাট কাটে, অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে কত রিয়াল ভ্যাট কাটে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলিনমা পে অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি, তারপর ইন্টারন্যাশনাল ট্রান্সফারের অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর একটা হচ্ছে আলিনমা পে ডাইরেক্ট। তো আমি এই আলিনমা পে ডাইরেক্ট এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে আমার একটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমি এখানে অ্যামাউন্ট লিখে দিচ্ছি 1 রিয়াল। তো বর্তমানে কিন্তু 28.06 টাকা করে রেট দিচ্ছে আলিনমা পে, মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ দিচ্ছে না। তারপর ট্রান্সফার পারপাস, এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা দিয়ে দিতে পারেন বা অন্য একটাও দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট অ্যামাউন্ট হচ্ছে 28.06 টাকা আর ভ্যাট কাটতে ভ্যাট হচ্ছে টোটাল ফিস হচ্ছে 10 রিয়াল, ভ্যাট হচ্ছে 1.5 রিয়াল, মোট হচ্ছে 11.5 রিয়াল। ঠিক আছে, আপনি যদি আলিমনা পে ডাইরেক্টের মাধ্যমে টাকাটা পাঠান তাহলে 11.5 রিয়াল ভ্যাট কাটবে, আর যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার 17.15 রিয়াল ভ্যাট কাটবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।